হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের ভালোবাসার পাখিও সুস্থ হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটা জাভা পাখির জন্য কলোনি সেট করতে হয়, কী কী প্রয়োজন হয়, কেমন পরিবেশের প্রয়োজন হয়। তো সেই সব ইনফরমেশান এই ভিডিওতে আমি দেব এবং আমার নতুন একটা কলোনি হয়েছে, সেই কলোনিতে আমি জাভাগুলোকে ছাড়ব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কী কী আমার কলোনিতে কম আছে, তা কী কী দরকার হয় আরও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে কলোনির ভিতরটা। ভিতরে আমি এখানে গাছের ডাল দিয়েছি। অনেকে আছে রড ইউজ করে বা লোহার কোনো জিনিস ইউজ করে পাখির বসার জন্য, তো সেটা একদমই উচিত না, কারণ পাখিরা গাছের ডালে বসতেই বেশি পছন্দ করে এবং গাছের ডালে বসলে পাখিদের বসতে কোনো অসুবিধা হয় না বা গ্রিপ করতে কোনো অসুবিধা হয় না। এখানে আমি তিনটে গাছের ডাল ইউজ করেছি এবং নিচে একটা ডাল দিয়েছি যাতে উপর থেকে নিচে এসে বসতে পারে এবং তারপরে ফ্লোরে খাওয়ার জন্য নামতে পারে। তো এই হচ্ছে পাখি বসার জায়গাটা। এইবার এখানে দেখাই যে এখানে আমি নেটটা রং করে দিয়েছি যাতে বাইরে বৃষ্টি আসলে লোহাতে জং না পড়ে যায়, সেই জন্য আমি এটা রং করে দিয়েছি। তো এটা হচ্ছে ভিতরটা। এরপরে দেখাই যে কেজ ফ্লোরটা। কেজ ফ্লোরে আমি এখানে পেতে দিয়েছি পিচবোর্ড। পিচবোর্ডগুলো নিজের ইচ্ছা মতন যখন নোংরা হবে বের করে নেওয়া যাবে, সেরকম সিস্টেম করা আছে। তো সেটা আমি দেখাবো একটু পরে। তো এই ছিল ভিতরটা। এইবার দেখাই বাইরেটা। এই যে মেন গেটে একটা পর্দা দেওয়া আছে, কারণ এই জামা পাখি খুবই একটা চালাক পাখি, এরা খুব সহজেই মানে উড়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটা পর্দা দেওয়া আছে, তারপরে একটা গেট দেওয়া আছে। এই হচ্ছে মেন গেট। আর বাইরে থেকে যাতে হাওয়া, শীতের হাওয়া বা বৃষ্টির জল না ঢুকতে পারে, সেই জন্য এখানে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক গুটিয়ে রাখা আছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, সেহেতু প্লাস্টিকটা গুটিয়ে রেখে দিয়েছি, এটাকে ইচ্ছা মতন নামিয়ে নেওয়া যাবে। তারপরে এখানে কেজ ফ্লোরটাকে পরিষ্কার করার জন্য এখানে এই সিস্টেম রাখা হয়েছে, এর ফাঁকা, এর নিচে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে এই ট্রে ট্রেগুলো এইভাবে বার করে নেওয়া যাবে। এই যে সবগুলো ট্রে এইভাবে বার করে নেওয়া যাবে, এই যে এই সাইড থেকেও এই সাইড থেকেও এইভাবে বার করে নেওয়া যাবে। এই যে এইভাবে বার করে নেওয়া যাবে। তো এই হচ্ছে কেজের ভিতরটা দেখালাম। আর এখানে একটা দরজা রাখা হয়েছে, এই এই দরজা থেকে এই যে এই দরজা থেকে আমি খাবার দেবো পাখিদেরকে, এখান থেকে খাবার জল সব দেওয়া যাবে। আর ডালপালাগুলো এমনভাবে লাগাতে হবে, এই যে এই ডালগুলো এমনভাবে লাগাতে হবে যাতে জল দিলে সেখানে জলের মধ্যে যাতে পটিটা না পড়ে, সেইভাবে এটা সেট করতে হবে। এই হলো সেট আপ, মোটামুটি এরকমভাবে সেট আপ করতে হবে। আর একটা জিনিস দেখতে হবে যে জাভা যেখানে থাকবে সেখানে যেন অবশ্যই রোদ, বৃষ্টি, রোদটা আসে আর বৃষ্টির জলটা তেমনভাবে যেন না পায়। আর দেখুন আমার এখানে কত সুন্দর একটা পরিবেশ পাচ্ছে এরা। এই যে আমার কেজের বাইরের দৃশ্যটা একটু দেখাই। এই যে আমার কেজের আশেপাশে যে দৃশ্য, শীতকালে এখানে সকালবেলার দিকে রোদ্দুর আছে, খুবই একটা সুন্দর পরিবেশ। সামনে পুকুর আছে, সবসময় হাওয়া বইতে থাকে, সেই জন্য কোনো অসুবিধা হবে না আশা করি। আর কেজের এই দিকটাতে এইদিকে কিছু দেয়া নেই, যখন শীতকাল আসবে তখন আমি এটাকে পুরো প্লাই বা যা হোক কিছু দিয়ে একটা আটকে দেবো। এটা ভিতর থেকে গিয়ে করতে হবে, এখন যেহেতু গরমকাল চলছে সেহেতু এদিকটা পুরো ফাঁকা আছে। তো এই ছিল কলোনির সেট আপ, এইভাবেই সেট আপটা করতে হবে। আশা করি ভালো লাগবে সেট আপটা দেখে। তো এরপরে আমরা পাখিগুলো ছাড়ব। 13টা পাখি আছে টোটাল, এখানে আছে 10টা আর এখানে আছে 3টে। তো এগুলোকে আমরা এখন কলোনির মধ্যে ছাড়ব।
খাঁচার দরজা খুলে রেখে দিয়েছি কলোনির মধ্যে, তো দেখা যাক কেমন বেরোয়। বেরিয়ে গেছে তিনটে, এরপরে আর বাকিগুলোকে ছাড়বো। বাকিগুলোকেও নিয়ে এসেছি কলোনির মধ্যে, এবার এগুলোকেও ছাড়বো। তো হয়ে গেছে আমাদের পাখি ছাড়া, তো এখন প্রথম ছাড়লাম, এর ভিতরে ভয়তে ওরা একটা জায়গায় বসে আছে। তো আশা করি পাখিরা ভালো থাকবে এই কলোনির মধ্যে, তো দেখা যাক। এরপরে কিছুদিন পরে আমরা হাঁড়ি লাগাবো, কারণ এরা সবগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ডিম পাড়ার মতন হয়ে গেছে। তো কী করে বুঝলাম যে ডিম পারবে, এর পরে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কী করে বুঝলাম আমি ডিম পারবে, তো লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো ভিডিওতে। এখানে আমরা খাবার জন্য যে জায়গাটা দিয়েছি সেটাকে এইভাবে নেট কেটে কেটে এইভাবে দিয়েছি, যাতে কলোনি থাকলে কলোনিতে অনেক সময় খাবারের মধ্যে নেবে, মারামারি করে, তো খাবারগুলো ছড়িয়ে যায়। তো সেই জন্য আমরা এরকম ইউজ করছি, এখান থেকে আরামসে খেয়ে নিতে পারবে, এখান থেকে কোনো অসুবিধা হবে না এবং খাবারও ছড়াতে পারবে না। তো এইভাবে খাবারের জায়গাটা দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো চলো ফ্রেন্ডস, আজকের অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাই।